এ এক ধারাবাহিক চিত্র। প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তিতে পুত্র সন্তান লাভের আশায় ভক্তি ভরে কার্তিক পুজোর পর সন্তানের নজরে দেখা সেই মূর্তির জায়গা হয় কোনো গাছতলা। ঘাটাল মহকুমাতে এই রকম অনেক নির্দিষ্ট গাছতলা রয়েছে যেখানে একসাথে অনেক কার্তিক দেবতার মূর্তি পুজোর ঠিক এক সপ্তাহের মধ্যে সারি দিয়ে দেখা যায়। কিছুদিন পর সেই মূর্তি বিকৃত রূপ ধারণ করে, হাত পা মাথা ভাঙা অবস্থায় রাস্তার এদিক ওদিক গড়াগড়ি খাওয়া আর মুখ থুবড়ে পড়ে থাকা দৃশ্য নজর এড়িয়ে যায় না কারো। ঘাটাল মহকুমা অফিস সংলগ্ন এক বটবৃক্ষের নিচে অন্যান্য বছরের মতো এবছরও প্রায় শতাধিক কার্তিকের ঠাঁই হয়েছে। রীতি মেনে মূর্তিগুলি গাছতলায় রেখে যাওয়ার সময় তার সাথে ধূপ ধূনা ফুল মিষ্টি বিস্কুট কাপড় কোনো কিছুরই খামতি থাকে না, আর থাকবেই বা কেন, সন্তান তো। তবে কিছুদিন পরেই সেই সন্তানরূপ দেবতার মূর্তির যে অবস্থার ছবিটি দেখা যায় তাও নজর কাড়ে বিদ্যজনেদের। অনেক ব্রাহ্মণ পণ্ডিত ও বিদ্যজনেদের মতে এই নীতি সম্পূর্ণ অশাস্ত্রীয়। তাদের মতে কার্তিক তো দেবতা, তাকে সন্তান হিসেবে প্রথমে ভক্তি ভরে পুজো এবং পরে এখানে ওখানে বসিয়ে রেখে চলে যাওয়া শাস্ত্রীয় বিষয় হতে পারে না। গাছতলায় এই দেবতার মাথায় পাখির বৃষ্টা পড়বে, তার গায়ে কুকুর মূত্র ত্যাগ করবে, এটা মানা যায় না। এ নিয়ে ব্রাহ্মণ ও বিশিষ্ট প্রাবন্ধিক উমাশঙ্কর নিয়োগী বলেন, ব্যাপারটা হলো এটা সম্পূর্ণ অশাস্ত্রীয়। অশাস্ত্রীয় সম্পূর্ণ অশাস্ত্রীয়। কে বা কারা বার করেছে আমাদের জানা নেই। আমি এটা মনে করি রাস্তায় একটা মূর্তিকে বসিয়ে দেওয়া হলো, তার মাথায় পাখির বৃষ্টা পড়বে, কুকুরে তার গায়ে পেচ্ছাপ করবে, দুর্বৃত্তরা তার মুন্ডুটা ভেঙে দিবে, খুশে খুশে করবে। এটা হচ্ছে আমাদের যে পুজো পদ্ধতি তার সম্পূর্ণ অপমান বলে মনে করি। যার প্রতি আমাদের শ্রদ্ধা এত, যাকে আমরা দেবতার ধ্যানে পুজো করলাম, সেটাকে সম্পূর্ণ অনৈতিক ভাবে এবং অশাস্ত্রীয় ভাবে গাছতলায় বসিয়ে রাখা হচ্ছে। এটা অপমান, আমাদের শাস্ত্রের অপমান। কিছু মানুষের বদবুদ্ধি এরকম করে দিচ্ছে, তারা মনে করছে সন্তানকে জলে ফেলে দেওয়া হচ্ছে। কার্তিক সন্তান নয়, দেবতা। সে তো আমরা প্রত্যেক দেবতাকেই আমাদের আপন ঘরের দেবতা বলে মানে সন্তান বলে মনে করি। জলে ফেলে দিই তাকে, তারপর দুর্গাকেও তো মনে করি আমাদের বাড়ির, তাকে জলে ফেলে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে এ হেন দেবতার বিসর্জন নিয়ে। তবে বিসর্জন নিয়ে দ্বিমত থাকলেও যে দেবতাকে আমরা শ্রদ্ধা ভরে দেখি পূজোর পর রাস্তার পাশে বা গাছতলায় তাদের যা অবস্থা হয় তা দৃষ্টিকটু এবং সমর্থনযোগ্য নয় বলেই মনে করেন বিদ্যজনেদের একাংশ। ব্রাহ্মণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক অরূপ রতন মিশ্রের মতে, এই কার্তিক পূজা এবং তার বিসর্জন সংক্রান্ত নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে এটা খুবই যুগোপযোগী এবং প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে বাড়িতে পুত্র কামনায় যে সমস্ত কার্তিক পুজোগুলো হয়, তারা এই প্রতিমাগুলোকে নিয়ে গিয়ে কোনো গাছতলায় বা কোনো একটা উঁচু স্থানে রেখে দেয় এবং বৃষ্টিতে জলে রোদে তা ধীরে ধীরে নষ্ট হয় এবং একটা বিকৃত রূপ ধারণ করে। আসলে কার্তিক দেবতা এবং দেবতাকে আমরা শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধার বস্তুকে যদি এইভাবে দেখি সেটা খুবই দৃষ্টিকটু এবং এটা সমর্থনযোগ্য। ঘাটাল থেকে মনসারাম করের রিপোর্ট, ক্যামেরায় কুমার এসচানক, আমি মৌসুমী মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।